কিছুই করতে পারবে না, কিন্তু সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমার সবার কাছে অনুরোধ, আমি জানি আমার মন্ত্রণালয়েরও যারা এখানে আছেন তাদেরও অধিকাংশ বইটা খুলে দেখেন নাই, যা যা এদিক ওদিক শুনতেছেন সবাই পিসপিস করে আশপাশে আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞেস করেন, আসলেই কি এটা লিখছে, এটা তো ভালো কাজ হয় নাই, বলেন কি না? বেশিরভাগ বলেন, কারণ কেউ খুলে দেখেন নাই। অথচ বইটা দেখা সবচেয়ে সোজা, বাড়ির আশপাশে স্কুল আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার ছেলে পেলে আছে, নিজের ছেলে পেলে আছে, মোবাইলের মধ্যে ইন্টারনেটে গিয়ে আমাদের এনসিটিবির ওয়েবসাইটে গেলেই বই পাবেন, বইয়ের পুরাটা আছে, একটু খুলে দেখে নেবেন, যেই যেই পাতায় যেই যেই জিনিস আছে বলতেছে আদৌ তা আছে কি না একবার খুঁজবেন। এক আমি মনে করি একজন ইমানদার মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব সত্যতা যাচাই করে তারপরে সেটা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া। অতএব গুজবে কান দেবেন না, চিলে কান নিয়ে গেছে বলে চিলের পিছনে দৌড়াবেন না, আগে কানে হাত দিয়ে দেখেন কান আছে কি নাই, আর পরে দেখে সত্যতা যাচাই করে তারপরে বলেন। ভুল থাকলে সঙ্গে সঙ্গে, এক সেকেন্ড অস্বীকার করব না, সঙ্গে সঙ্গে স্বীকার করে, কারণ আমি আমি আমরা যারা কাজের সঙ্গে যুক্ত ছিলাম আমরা কেউ ফেরেশতা নই, আমরা সবাই মানুষ, এবং মানুষ মাত্রেই ভুল হতে পারে, আমরা অনেক সতর্কতার সঙ্গে কাজ করেছি তারপরেও ভুল হতে পারে, যদি ভুল হয় সংশোধন করব, কিন্তু যা বলা হচ্ছে তার সবগুলাই মিথ্যা। আমি এখানে অনেক বাচ্চারা আছে সবাই আছে, তারপরেও বলছি অনেক কিছু বলা হচ্ছে, বলে বয়সন্তীকালীন পড়াশোনা ক্লাস সিক্সে কেন পড়া হচ্ছে, ক্লাস সিক্সে পড়ে ১২ বছর এবং তার বেশি বয়সী বাচ্চারা, বয়সন্ধিকালীন পরিবর্তন শুরু হয় আট নয় বছর বয়স থেকে, আমার পড়ানো উচিত আসলে থ্রি ফোরে, আমি ক্লাস সিক্সে পড়াতে শুরু করছি আমরা, তার মানে হচ্ছে অলরেডি আমরা একটা বিরাট অংশকে মিস করে ফেলেছি। কাজে যারা বলে ১২ বছরের প্লাস এদেরকে বয়সন্ধিকালীন বিষয় পড়ানো উচিত না, তারা বোকার স্বর্গে বাস করে, কারণ আমাদের শিক্ষার্থীরা এখন সবার হাতে হাতে মোবাইল, হাতে হাতে ইন্টারনেট, তারা কিন্তু নিজেরাও বহু কিছু দেখে জানে বোঝে, ভুল কিছু শেখার আগে সঠিক জিনিস তাদেরকে শেখানো উচিত স্বাস্থ্য সুরক্ষার জন্যে। সেই কারণেই সারা পৃথিবী এই বিষয়ে একদম সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলো করছে, এবং সেটা যুক্তিযুক্ত বলেই করছে। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও সবাই আপনাদের নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে বলবেন যে যা প্রচার হইতেছে এটা একটু খুলে দেখো বই আছে কি না, এইটুকু খালি অনুরোধ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার আজকের দিনটা খুব আনন্দময় হোক, সারা বছর।